আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রোজার মাসে আসরের পরে যে আমলটা করলে আল্লাহ রাব্বুল্লাহ ইজ্জত আপনার মনের আশা পূরণ করবেন, আপনাকে সম্মানিত ব্যক্তিদের সাথে সামিল করবেন। কোন সে আমলটা আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি রোজার মাসে আসরের পরে। রোজার মাসে আসরের পরে তো এমনি দোয়া কবুলের সময়, আসরের পরে তো শুধু রোজার মাস না, যে কোনো সময় আসরের পাঁচটা সময় আছে ভাগ্যের তালা খুলে, মানে পাঁচটা সময় দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় এবং শেষ রাতে যেটাকে বলে শেষ রাতে এবং দুই ঈদের রাতে, তারপর হচ্ছে আপনার ওই যে ইমাম সাহেব আজান একামতের মাঝখানে জুমার নামাজের ইমাম সাহেব দুই খুতবা দেয়, দুই খুতবার মধ্যে এক খুতবার দিয়ে যখন বসে ওই সময় দোয়া কবুল হয়, দুই সেকেন্ডের জন্য পাঁচ সেকেন্ডের জন্য বসে ওই সময় দোয়া কবুল হয়। আর একটা হচ্ছে মাগরিবের আগে, মানে সারা বছরই মাগরিবের আগে দোয়া কবুল হয়। তদ্রুপ বিশেষ করে রোজার মাসে কেউ যদি আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে তার সময়টা কাটাতে পারে, মান গদা আও রাহাফি সাবিলিল্লাহি দাখলাল জান্নাহ, আসরের পরে অথবা মাগরিবের পরে, মাগরিবের পরে সময় যদি আল্লাহ রাস্তায় কেউ কাটায়, ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত এক সকাল অথবা এক সন্ধ্যা কেউ যদি তার এই সকাল সন্ধ্যাটা আল্লাহ রাস্তায় দিতে পারে, ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অনেক সম্মান দান করবেন, অনেক সম্মানিত করবেন এবং তার মনের আশা অবশ্যই পূরণ করবেন, তার দোয়াকে কবুল করবেন, তার বিভিন্ন হাজ হাওয়াইজগুলো পূরণ করে দেবেন। এই সময় কি আমল করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কোরআন কারিম পড়তে বলে কোরআন কারিম পড়বেন, বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন আহাম্মা ওয়া বিল আইনিল লাম্মা, তারপর আরো দোয়া আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এক কথায় বলতে গেলে ইবাদতের সময়টা কাটাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে অনেক দামি বানিয়ে দিবেন, অনেক দামি বানিয়ে দিবেন, যেটা আপনি বর্তমানে উপলব্ধি করতে না পারলে পরবর্তীতে উপলব্ধি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।